ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দি জেন্টলম্যান সাফারিং ফ্রম এনলার্জমেন্ট অফ দ্য নেক গ্ল্যান্ডস, বিভিন্ন নেক গ্ল্যান্ডগুলো পড়ছে, দিজ আর দ্য টিউবারকুলার গ্ল্যান্ডস। হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দি নর্মাল গ্ল্যান্ডস অ্যান্ড টিউবারকুলার গ্ল্যান্ডস? টিউবারকুলার গ্ল্যান্ডস আর ম্যাট, তিন চারটে একসাথে জুড়ে শক্ত ম্যাটের মতন হয়ে যায়। এই যে এখানে তিনটে জুড়ে আছে, তো যে আলাদা আলাদা থাকবে না, ইন্ডিভিজুয়ালিজিং ফিচার্স থাকবে না, জুড়ে যাওয়ার চেষ্টা করে। সো দিজ আর কল টিউবারকুলার গ্ল্যান্ডস। এই স্টেজ আছে, অনেক স্টেজ অফ ইনফ্লামেশন, স্টেজ অফ কেজিয়েশন এরকম থাকে। যখন লাস্টের দিকে যায় তখন গ্ল্যান্ড পেকে অনেক সময় পুজ হয়ে যায়। সো দিস ইজ দি ফার্স্ট স্টেজ অফ টিউবারকুলার গ্ল্যান্ডস। অ্যালোপ্যাথিতে অ্যান্টি টিউবারকুলার ট্রিটমেন্ট চালিয়ে যায় অনেক দিন ধরে এবং আলটিমেটলি সাইড এফেক্টস অনেক হয়ে যায়। হোমিওপ্যাথিতে কনস্টিটিউশনাল মেডিসিন আমাদের অতি দ্রুত এইসব রোগ থেকে মুক্ত করে দেয়। তোমার রাত্রের দিকে জ্বর ভাব হয়, রাত্রের দিকে জগজগ ভার হয়, নকটার্নাল ফিভার আর ফেভারিস, রাত্রের দিকে একটু জর্জর ভাব হয়, চেহারা খারাপ হয়েছে নাকি, খিদে কমে যাচ্ছে? সো জেনারেল সিমটমস অফ দ্য টিউবারকুলোসিস মে বি ফাউন্ড অ্যান্ড সি দি ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য পেশেন্ট ইজ অলসো দেয়ার ইজ টিউবারকুলোসিস অ্যান্ড ক্যাচেস কল ভেরি ইজিলি, সর্দি কাশি বেশি লাগে, টিউবারকুলার গ্ল্যান্ডস ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি টিউবারকুলোসিস অ্যান্ড দ্য পেশেন্ট ইজ টো থিন। The patient is tall, thin and narrow chest. So definitely the medicine is tuberculinum. So tuberculinum, 1 mg/4 doses is given. And let's advise the patient to come after 2 months. Let's see the result. I shall share with my friends. Ujanta dekhe likhe rakho.